হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আমরা আপনাদের তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম আরও একটা আনকমন রেসিপি নিয়ে, সেটা হলো পুঁইশাকের পাতার ভর্তা। পুঁইশাকের পাতার ভর্তা কখনো খেয়েছেন? একবার খেয়ে দেখেন এটা কিরকম। আমরা এটা ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। যাই হোক, ফিরে আসলাম রান্নাঘরে। তো এর জন্য আমরা প্রথমে নিয়েছি শুধু পুঁইশাক। দেখেন আমার কি ফ্রেশ, আমার গাছের, আমার বারান্দায় আমি যে বাগানটা করেছিলাম আপনারা সবাই কম বেশি জানেন। তো সেই বারান্দা থেকে আমি সংগ্রহ করেছি শুধু পুঁইশাকের পাতা। তারপর এগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নিব, ঠিক এইভাবে। আর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি শুধু এদিকে পুঁইশাকের পাতাই নিয়েছি, অন্য কিছু নিইনি। তো শুধু কারণ এই ভর্তাটাই হবে আনকমন একটা ভর্তা শুধু পুঁইশাকের পাতা দিয়ে। এটা আমি একটা দেশগ্রামে যে কোনো একটা বাসায় আমি খেয়েছিলাম, কয়েক বাসায় আমি বেড়াতে গিয়েছিলাম, আমাকে এটা সার্ভ করেছিল, তো খুব ভালো লেগেছিলো। তো ওইখান থেকে আমার উদ্যোগটা যে এটা এই রেসিপিটা আপনাদের কাছে নিয়ে আসা। যাই হোক, এখন আমি চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এটাকে ফ্রাই প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচির পরিমাণটা হবে হাফ কাপ পরিমাণ। তো আমি সব কিছুর পরিমাণটাই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি পরিমাণটা দেখতে চান তাহলে আপনি ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। এখন আমরা পেঁয়াজ কুচিগুলো বাদামি রং হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এখন আমরা 2-1 মিনিট নেড়ে চেড়ে 3-4 কোয়া রসুন কুচি দিয়ে অ্যাড করে দিব। আর রসুন কুচি অ্যাড করে দিয়ে তারপর আমরা পেঁয়াজটাকে আরোভাবে ভালোভাবে ভেজে নিব বাদামি রং হওয়া পর্যন্ত। দেখো এই যে দেখেন আমাদের পেঁয়াজ কুচিটা আর রসুনটা আমাদের মোটামুটি ভালো কষানো হয়ে গেছে। আমাদের পুঁইশাকের পাতার পরিমাণটা আসলে একটু কম, হয়তো 300 গ্রামের মতো হবে বড় জোর। তা এখানে আমরা পরিমাণ মতো মশলা নিব। যেমন হাফ হলুদের গুঁড়ো নিয়েছি 1/2 টি চামচ, জিরার গুঁড়ো নিয়েছি 1/2 টি চামচ, তারপর ধনিয়ার গুঁড়ো নিয়েছি 1/2 টি চামচ। তো এটা তো ভর্তা, তার জন্য আমি শুকনা মরিচের গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো এটা আমি দিয়েছি, এটা 1 টি চামচের পরিমাণ হবে দিয়েছি। তো যেমন জাল পছন্দ করুন সেরকমভাবে দিয়ে নেবেন। আর এটার ভর্তা মানে তো যদি একটু চোখে মুখে যদি একটু পানি না আসে তাহলে কীরকম হয়। যাই হোক, এগুলো দিয়ে আমরা একটু নেড়ে নিয়েছি। আর এরপর যে একটু পানি অ্যাড করে দিচ্ছি জাস্ট একটু মশলাটাকে কষানোর জন্য। তো মশলাটার মধ্যে যখন আমরা পানি অ্যাড করে দিয়েছিলাম একটু পরিমাণ মতো, যখন বলো চলে এসেছে তখন আমরা পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই ভর্তাটা বানার জন্য মূল যে ইম্পর্টেন্ট জিনিস এটা হলো একটা চেপা শুটকি। আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা চেপা শুটকি। এই চেপা শুটকিটা দিলে ভর্তাটা আসলে খুব টেস্ট হয়। যদি আপনারা অন্য কোনো শুটকি পছন্দ করেন, অন্য কোনো শুকনা মাছ বা শুটকি পছন্দ করেন, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আর এটাকে দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমাদের পুঁইশাকের ভর্তাটা করার জন্য যে মশলাটা, পারফেক্ট মশলাটা দরকার, সেই মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা কুচি করে রাখা পুঁইশাকের পাতাগুলো আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমরা সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমরা বাকি কুচি 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 করে রাখা পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা বেশিরভাগটা দিয়ে দিয়েছিলাম, এখন আরও দিয়ে দিচ্ছি, মানে একটু কারণ সবগুলো একসাথে জায়গা নেয় না। তো তাই যাই হোক, এখন আমরা সবগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমরা অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আর পানি দেওয়ার কারণটা হলো যেন শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে শাকটা একবার গলে যায়, কারণ এটা তো ভর্তা হবে। আর এটা আমরা কোনো বাটাবাটি করছি না, কোনো মাখামাখি করছি না, তো এই পানির সাথে মিলে একটা খুব সুন্দর একটা সফট একটা ভর্তা তৈরি হবে। এই যে দেখুন, এখন এ পর্যায়ে আছে, আমরা 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, তো এখন একটা এ পর্যায়ে আছে। যখন এটা শুকিয়ে যাবে, একটা ঘনত্ব হয়ে আসবে, তখন আমরা চুলার আগুনটা বন্ধ করে দেবো। আর পুরো রান্নাটাই আমরা করেছি আগুনের মিডিয়াম আছে। তবে হ্যাঁ, এখানে আমরা একটা টমেটো কুচি করে দিয়েছি যেন ভর্তার একটা হালকা একটা টকটক একটা স্বাদ আসে। তো টমেটোটা আপনি কেউ চাইলে স্কিপ করতে পারেন, তবে টমেটোটা দিলে ভর্তার আসল যে ফ্লেভারটা, যে স্বাদটা আপনারা খুব সুন্দরভাবে পাবেন। তো এখনও কিন্তু আমরা মরিচটা অ্যাড করিনি, তো কেউ চাইলে মরিচটা শুরুতে অ্যাড করে দিতে পারেন। দেখেন আমাদেরটা কী সুন্দর একটা কষানো হয়ে আসছে, একটা ভর্তার মতো একটা রসালো ভাব হয়ে আসছে। এই যে এখন আমরা কাঁচা মরিচটা অ্যাড করে দিয়েছি। তো প্রথমে আমরা জালের জন্য তো শুকনো মরিচ দিয়েছি, তো এখন আমরা আবার কাঁচা মরিচটাও দিয়েছি। কেউ চাইলে দিতে পারেন, আর কেউ যদি না চান তাহলে তো কোনো কথা নেই, মুলঙ্কার গুঁড়াটা বাড়িয়ে দিলেন। যাই হোক, তো এই দেখেন আমাদের ভর্তা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমরা এই চুলোটা বন্ধ করে দিব। তো এই ভর্তাটা করার জন্য আমাদের 30-40 মিনিটের মতো সময় লেগেছে, তো বেশি সময় লাগেনি। তো খুব সুন্দর একটা পারফেক্ট একটা ভর্তা হয়েছে। এই যে দেখেন, এটাতে একেবারে গরম ভাত দিয়ে আর একটা লেবু দিয়ে একেবারে ঝটফটে, মনে করেন যে 1 প্লেট ভাত খাওয়া যাবে, একেবারে 1-2 প্লেট ভাত খাওয়া যাবে একেবারে চোখের নিমিষে।
এটা টেস্ট আপনাদের বিশ্বাস হচ্ছে না, একবার বাসায় ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের রেসিপি পুঁই শাকের পাতার ভর্তা। আশা করি আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকটা রেসিপি পাবলগে। অনেক বেশি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।